ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তুমি আজকে ফ্রেশ হওনি এখনো? আরে বললাম না, আমার একটা মিটিং ছিল তাই দেরি হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, এনো এই জিনিসগুলো এখানটাতে রাখলাম, দেখে নাও সব ঠিকঠাক আনলাম কিনা। হ্যাঁ হ্যাঁ রাখো। এ কি একটা ডেলিভারি দিল কেন, বাকিগুলো? বললো বাকিগুলো স্টকে নেই, পরে দেবে। এই তো এদের মুশকিল। ওফ, তুমি একটু বসো, আমার জাস্ট 5 মিনিট টাইম লাগবে, আমি একটু ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, তুমি যাও, আমি বসছি, যাও। এত দেরি হয় কেন দরজা খুলতে? কখন থেকে দাঁড়িয়ে আছি, জিনিসগুলো সব দেখে নাও ঠিকঠাক আছে কিনা। জলদি আসতে বলে ফালতু ফালতু লেট করে দিলি। আরে দেরি করে দরজা খুললাম মানে? ছ্যাবলামো হচ্ছে? একটু আগেই তো তুমি এলে, এখন আবার কোথা থেকে উদয় হলে? ফালতু ইয়ার্কি মারা কিন্তু আমার একদম ভালো লাগে না। কি ফালতু বকছো বলতো, আমি তো এক্ষুনি ফিরলাম অফিস থেকে, তোমার ফরমাশ মতো জিনিসগুলো আনতে গিয়েই তো দেরি হয়ে গেল। খুলে দেখে নাও সব ঠিকঠাক আছে কিনা। ইয়ার্কির কিন্তু একটা লিমিট থাকা দরকার। Don't cross the limit. কুমিরের ছানা দেখাচ্ছো? I swear, আমি এখনই ফিরলাম অফিস থেকে, আর এখন এসব আজে বাজে বকা ছেড়ে একটুখানি চা খাও দেখি, মাথাটা খুব ধরেছে আজকে। আর প্লিজ এসব আজে বাজে সিরিজ গুলো দেখা বন্ধ করো, সারাদিন কল্পনা করছো কিছু না কিছু। আরে এই তো তুমি একটু আগে এলে, তোমায় বলে আমি বাথরুমে গেলাম, জিনিসগুলো ডাইনিং টেবিলে রাখলে। প্লিজ প্রিথা, ডোন্ট স্টার্ট ইওর বুলশিট এগেইন। তার মানে তুমি সত্যি একটু আগে বাড়ি আসোনি? ডেফিনেটলি নট, আমি এখনই লিটারেলি এখনই বাড়িতে ঢুকলাম, আর তুমি দরজা খুলে দেওয়ার পরেই আমি বাড়িতে ঢুকলাম। তোমাকে মিথ্যে কথা বলে আমার তো কোনো লাভ নেই না, আর তাছাড়াও তোমাকে তো আমি তখন অফিসে ফোন করে বললাম যে আজকে ডুপ্লিকেটটা আমি ড্রয়ারে ফেলে গেছি। তা তোমার নলেজের বাইরে তো আমার ঘরে ঢোকাটা সম্ভব নয় না? আমি তবে কাকে দেখলাম, এতটা হ্যালুসিনেট করব? আমি কি সত্যি, আমি কি সত্যি? হা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 হ
আরে রিল্যাক্স রিল্যাক্স, ইট ওয়াজ জাস্ট আ প্র্যাঙ্ক। কেন 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 এমন করো তুমি বারবার? সেবার নৈনিতালে গিয়েও সেই। কি রে কুন্তল, কালকে শো কটায়? 6টায়, আমরা 5:30টায় দাঁড়াবো। আচ্ছা, ওই তোর কালকে হবে তো 6টায়? হ্যাঁ হয়ে যাবে। বাই দ্য ওয়ে, রাকাকে বলবি না? রাকাকে? বলা যেতেই পারে, তবে ও কি টিউশন কামাই করে আসতে পারবে? এই এই, ওরা ধরাবি না, ধরাবি না, ওটা ধরাস না। এই আরে আরে, ধরাস না ওটা। আরে তোর কি রে, আরে দৌড় নে। ওই ফেলে দিলি কেন? দিলি তো 20 টাকা নষ্ট করে। ইউ মে বি আ স্মোকার, বাট উই ডোন্ট ওয়ান্ট টু বি প্যাসিভ স্মোকারস। কি হয় ওসব ধোঁয়াকে? সেসব ছাড়, এখন বিষয় হলো তুই যে রাকাকে বলবি বলছিলি আমাদের সঙ্গে যাওয়ার জন্য, তা ও কি টিউশনি ছেড়ে আমাদের সঙ্গে যেতে রাজি হবে? আমি বললে মেবি রাজি হতেও পারে। কি কেস গুরু? বম কেস। ফালতু বকবি না, সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। হ্যাঁ সিরিয়াসলি বলছি, নো কেস। দেখ তোর সিরিয়াস কেস থাকুক আর না থাকুক, রাকা কিন্তু টিউশনি নিয়ে ভীষণ সিরিয়াস, আর তাছাড়া ও এটা দিয়েই নিজের হাত খরচ চালায়। তাও ঠিক, ওর যা কনজারভেটিভ ফ্যামিলি, ওর হাত খরচার জন্য টিউশনি যা ভরসা। তবে আমি বোধহয় রাজি করিয়ে ফেলতে পারবো। তাহলে 4টে টিকিটই কাটতে বলবো তো? ঠিক করে বল ভাই, না হলে বেকার বেকার টাকাটা নষ্ট হবে, অত বড় স্টার। ঠিক আছে যা, যদি না যায় তাহলে টিকিটের দাম আমার, আর যদি যায় তাহলে কুন্তল আমাদেরকে নিজামে খাওয়াবে। বল না, হ্যাঁ রাজি না ভাই? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে তুই এত বড় জায়গায় চাকরি করিস আর? রাজি। হ্যালো, পাশের বাড়ির কাকিমার সাথে কথা হলো? যাক, উনি যে অল্প কথায় রাজি হয়েছেন সেটাই অনেক। ঠিক আছে, ঠিক সময় তৈরি থেকো, ব্যাপারটা খুব ক্রুশিয়াল। হ্যালো স্যার, অ্যাক্সেস গ্রান্টেড। কি গো, চাটা তো দেবে নাকি? কখন থেকে চাইছি, মাথাটা ধরেছে বললাম না। দাঁড়াও দাঁড়াও, চাপিয়ে দিয়েছি। কালকে রবিবার না, কাগজওয়ালাকে এগুলো সব দিতে হবে। কি হলো? আরে একটা আর শোলা। আর শোলা? এই রে, চায়ের জলটা আবার পড়ে যাচ্ছে, এগুলো একটু গুছিয়ে দাও না লক্ষ্মীটি। আমি চায়ের জলটা দেখি। জো মহারানি, এই ছবিটা এখানে কি করে এলো? কিছু ভাবলি ব্যাপারটা? কিছুই ভাবার নেই, আগের দিনই তো বললাম। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার ফ্যামিলির এখানে কেউ নেই ঠিক কথা, কিন্তু দেখ আমার তো কোনো কিছুরই অভাব নেই। আই এম এ সেলফ মেড পারসন এট অল। বাবার তোকে পছন্দ নয়। আমি যাবো একবার তোর বাবার কাছে। গিয়ে কোনো লাভ হবে বলে তো আমার মনে হয় না, বেকার অপমানিত হবে। জানিসই তো কেমন কনজারভেটিভ মাইন্ডের লোক। না মানে ওনার দাবিটা কি? জানি না। আমরা তাহলে কি করব এখন?
বুঝতে পারছি না কি করব। আমি তোকে ছাড়া থাকতে পারবো না, মানে ব্যাপারটা আমি সত্যি সত্যি পারবো না। দেখ, তুই যদি এরকম করিস তাহলে তো আমার মাথায় একটাই রাস্তা আছে। কি রাস্তা? আমাদের তো তাহলে পালাতে হয়। পালাতে হবে কোথায়? না মানে এখানকার বা কলকাতার বাইরে কোথাও, তবে আমার মাথায় এর থেকে ভালো কিছু নেই। এখন তুই আমার উপর ভরসা করতে না পারলে। না তা নয়। দেখ, আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক, ফলে লিগ্যালিও ব্যাপারটা। তুই শেষ পর্যন্ত থাকবি তো আমার সাথে? এটা আবার কেমন প্রশ্ন? না মানে হঠাৎ মনে হলো একবার পালিয়ে গেলে তো আর। তুই পালাবিটা কখন, মানে রাত্রিবেলা? দেখ, আমার ফোনটাও তো বাবা নিয়ে নিয়েছে, তাই একটা কাজ করা যায়। কি কাজ? না ছাড় হবে না। দেখ, তুই আমাকে কিভাবে কনফার্ম করতে পারবি? আচ্ছা ঠিক আছে, তুই ঠিক সময় কনফার্মেশন পেয়ে যাবি। শিওর? কি গো, কি হলো? চকে বাগান থেকে তুলে আনতে গেলে? কোথায় গেল? যাব বাবা, চা করতে গিয়ে গেল কোথায়? বাথরুমে গেল। আরে যাব বাবা, এ কি এখন আবার কে এলো এত রাতে? কি ব্যাপার? কি ব্যাপার মানে তুমি তো জানো কি ব্যাপার। কি বলছো, কোথায় গিয়েছিলে তুমি? ড্রিঙ্ক করেছো নাকি? কি সব আলফাল বকছো বলো দেখি, কি বকছো? আমি বিশাখাদি কুন্তল দা, সেই নটা থেকে তোমার জন্য রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি, তিনজনে কতবার তোমাকে ফোন করছি, আর এখন কিনা আমি আলফাল বকছি। ড্রিঙ্ক না করলে আজকে ডিনারটা অন্তত ভুলে যেতে না। ডিনার আজকে? ফোন কি সব বলছো বলো তো। এই শোনো, বেকার তর্ক করতে আমার ভাল লাগছে না। উফ, এমনিতেই আমি টায়ার্ড, ফ্রেশ হয়ে আসছি। আর দেখো দেখো ফ্রিজে সকালের কিছু আছে কিনা, থাকলে বার করে একটু হেল্প করো। হ্যালো, হ্যাঁ কুন্তল। হ্যালো, আমি তোকে ফোন করতে যাচ্ছিলাম রে। আমাকে ফোন করতে যাচ্ছিলি মানে? এই তো মিস কল দেখছি, মানে কেন কেন? এসব কি দেখছি আমি নিউজ? কি দেখছিস? আরে তোদের অফিসের সেই লোকটা টাকা চুরি করতে গিয়ে ধরা পড়ে আত্মহত্যা করেছিল না? হ্যাঁ, কিন্তু সে কেস তো অনেকদিন ক্লোজ হয়ে গেছে। আজকে দেখছি বেরিয়েছে, পুলিশটা কি বলছে, চুরি করে। হ্যাঁ, সে আবার কি? পাঠিয়েছি।
হ্যালো 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 কুন্দল, হ্যালো শুনছিস? হ্যালো বলছি যে আমি শোনা, আমি আমি ওকে ফাঁসাতে চাইনি ভাই, সত্যি বলছি আমি আমি ওকে ফাঁসাতে চাইনি, আমি আমি বুঝতে পারিনি, মানে আমি 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 প্র্যাঙ্ক করতে চেয়েছিলাম, মানে ও যে আত্মহত্যা করে নেবে আমি বুঝতে পারিনি, বুঝতে পারিনি ভাই। আমি হ্যালো, হ্যাঁ ভাই বুঝতে পেরেছি, প্লিজ প্লিজ ভাই বাঁচা, দেখ একটু দেখ, প্লিজ দেখ একটু কি করে যায়। হাই, বস কুন্তল, আমাকে এসব স্ক্যান্ডেল থেকে বাঁচা ভাই প্লিজ। কি স্ক্যান্ডেলের কথা বলছিস? মানে তুই তো নিউজের লিংক পাঠালি আমাকে। আমি কই, কখন ইয়ারকি মারছিস নাকি আমার সঙ্গে? এতক্ষণ ধরে যেটা হয়ে চলেছে, ইট ওয়াজ জাস্ট আ প্র্যাঙ্ক। হোয়াট? ও মা গো, মাই বলছি সিরিয়াসলি, ও না মানে হোয়াট দ্য হেল ইজ দিস? চিল ব্রো, রিল্যাক্স না, মানে বুঝতে পারছি, দেখ কলেজ লাইফে শ্রেষ্ঠ প্র্যাঙ্কস্টার প্রদোষ স্যারের সঙ্গে যে কেউ এইভাবে প্র্যাঙ্ক করতে পারে সেটাই তোর হজম হচ্ছে না। কিন্তু রিথা, টিনার এগুলো মানে শি ইজ দ্য মেম্বার অফ আর টিম, আই মিন মি অ্যান্ড বিশাখা। ইনফ্যাক্ট এত বড় আনন্দ আয়োজন ওর জন্যই সম্ভব হয়েছে। এখন তোর অবস্থা থেকে বুঝতে পারছি শি ইজ দ্য ব্রিলিয়েন্ট অ্যাক্ট্রেস অ্যাজ ওয়েল। শালা, কিন্তু তুই নিউজটা করলি কি করে? মানে সাধে কি আর লালবাজারে কাজ করি, সেসব ধরে নে ট্রেড সিক্রেট। কিন্তু ঘটনাটা যে ঘটিয়েছিলি সেটা অস্বীকার করছিস না তো? দ্যাট ওয়াজ নট মাই ফল্ট অ্যাজ ওয়েল, সেসব ছাড়, তোর বানানোর নিউজটা কিন্তু ভাই সত্যি সত্যি মানে থ্যাংকস ফর দি কমপ্লিমেন্ট, বাট তুই হঠাৎ এইসব স্ক্যান্ডেল থেকে বাঁচতে আমার হেল্প চাইলি দেখেই বেশ অবাক লাগলো। কেন? না মানে তুই তো এসব হ্যান্ডেল করতে অভ্যস্ত। হোয়াট ডু ইউ মিন টু সে? মাঝে মাঝেই প্র্যাঙ্ক না চমৎকার মেন্টাল টনিকের কাজ করে, ইউ নো। আসলে বেশ কয়েক বছর আগেকার একটা কথা মনে পড়ে গেল জানিস, রাকাকে মনে আছে তো নাকি? আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। আপ জিস ব্যক্তি কো কল কর রহি হ্যায় ভহ উত্তর নাহি দে রহি হ্যায়, কৃপয়া কুছ সময় পশ্চাৎ প্রয়াস করেন। হ্যালো, হ্যালো প্রদোষ, কে এত রাতে? আমি। ও তুই, এটা কার নাম্বার? আরে মায়ের ফোন, চুরি করে এনেছি। চুরি করেছিস
বলছিস? আমি মায়ের কিছু গয়নাও সাথে করে নিয়েছি যদি কাজে লাগে। কি সব বলছিস বলতো? গয়নাপত্র কি বলছিস? আমি কতক্ষণ ধরে ওয়েট করছি, ফোন ধরছিলি না কেন? কোথায় তুই? ওয়েট করছিস মানে কোথায়? কেন তুই চিরকুট পাসনি? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, চিরকুট মানে এই তুই এখন স্টেশনে দাঁড়িয়েছিস নাকি? ও আই এম এক্সট্রিমলি সরি। দেখ মানে সত্যি কথা বলতে কি, আমি তখন চোখের মাথায় বলে ফেলেছিলাম, বাট দ্যাট ওয়াজ জাস্ট আ প্র্যাঙ্ক। মানে কি বলছিস তুই? না মানে সেদিন ওই সময় তুই ইমোশনাল হয়ে পড়েছিলি, তাই মানে দেখ তুই বাড়ি চলে যা। আই এম এক্সট্রিমলি সরি, বাট আমি বুঝতে পারিনি। দেখ তুই ব্যাপারটা সিরিয়াসলি নিবি। হ্যালো, হ্যাঁ বলছি, শুনতে পাচ্ছিস তো? এটা প্র্যাঙ্ক। তুই হ্যালো রাখা, হ্যালো তুই বাড়ি চলে যা, দেখ বাড়িতে লোকেরা চিন্তা করবে। হ্যালো তুই শুনতে পাচ্ছিস? সরি বললাম তো আর, প্লিজ তুই বাড়ি চলে যা। দেখ সেদিন কেনই বা রাখার ফোন খুঁজে পাওয়া যায়নি, আর সেই দিনই কেন তোর ফোন চুরি হয়েছিল সেটা তখন বুঝতে না পারলেও এখন বেশ বুঝতে পারছি। তুই যে এসবের সঙ্গে জড়িত থাকতে পারিস সেটা আমার মাথাতেও আসেনি। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। আমি জানি আমি আদালতে আর কিছুই প্রমাণ করতে পারবো না, কিন্তু সবার মাথার উপর একটা আদালত আছে যার বিচার থেকে কেউ রেহাই পায় না। আসলে আমাদের গল্পটা না সেই ছেলে আর পুকুরের ব্যাংকগুলোর মতো, কিন্তু ব্যাংকেরা সবসময় শুধুই উপদেশ দিয়ে ছেড়ে দেবে না প্রদোষ। বন্ধু হিসেবে একটা ফ্রি অ্যাডভাইস দিচ্ছি, এইসব ছেলে মানুষই ছেড়ে সম্পর্কগুলোকে নিয়ে সিরিয়াসলি ভাব, যাতে ভবিষ্যতে দ্বিতীয় কাউকে আর রাখা না হতে হয়। চলি রে, ভালো থাকিস। হ্যালো। হ্যালো বিশাখাদি, আমি পৃথা বলছি। হ্যাঁ বল। কুন্তল তোর সামনে আছে? দাঁড়া। হ্যাঁ গো, শুনছো পৃথা ফোন করেছে? হ্যাঁ বলো। ফোনটা একটু স্পিকারে দাও, তোমাদের দুজনকেই কিছু বলার আছে। দাঁড়া। হ্যাঁ বল। তোমাদের এক বন্ধু ছিল না রাকা, বছর পাঁচেক আগে আত্মহত্যা করেছিল। হ্যাঁ আজকেই তো সেই। যাক কি বলছিলে বলো। আমি আজকে ওর পুরনো আলমারিটা পরিষ্কার করতে গিয়ে একটা কাগজ পেয়েছি। সেই কাগজটায় কি আছে? সেই কাগজে আমি তোমাকে একটা ছবি পাঠিয়েছি, দেখো। এটা তো মানে আমি স্বপ্ন ভাবতে পারিনি। আমি কি করব বুঝতে পারিনি, ওকে বললে তো সরাসরি অস্বীকার করে যাবে, তাই এটা মানে এটা তো রাকারই হাতে লেখা। শুধু প্র্যাঙ্ক, প্র্যাঙ্ক আর প্র্যাঙ্ক। প্রিয় প্রদোষ, তোকে দেওয়া কথা মতো এই চিঠি তোকে লিখছি। আগামী শনিবার বাড়ি থেকে পালাবো বলে মনস্থির করেছি। আমি ওই দিন ঠিক রাত 10টায় স্টেশনে দাঁড়াবো, ঠিক সময় তুই প্লিজ চলে আসিস। ইতি তোরই রাখা।